ওয়া আলাইকুম আসসালাম আরহামুল্লাহি আবরকত জি ভাই এক ভাই ভারত থেকে জানতে জানতে চেয়েছেন শামসুদ্দিন ভাই যে আপনি নিয়তটা কিভাবে করবেন উচ্চারণ করে ঠোঁটে উচ্চারণ করে জিহুবাতে উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রমাণ যেহেতু হাদিসের মধ্যে নাই তাহলে উচ্চারণ করে যখন নিয়ত করব না তখন অন্তরে নিয়তটা করে মানে কিভাবে করব ভাই অন্তরে নিয়ত আপনি যে শূন্যতটা পড়তে যাচ্ছেন আপনি তো জানছেন আমি শূন্যত পড়ছি তাহলে এটাই হতো নিয়ত আপনি জানছেন আমি ফরজ সলাদ পড়ছি আর ফরজ সলাত আপনার যে কোনো সলাৎ কবুল হবে না কাবার দিকে না ফিরে কিবলা কিবলামুখী না হয়ে তো আপনার ইবাদত কবুলই হবে না আপনি তো ইমামের পেছনে দাঁড়িয়েছেন কারোর কাছে কারণ জমা সহকারে তো ফরজ সালাত আদায় করতে হবে এ এ আপনার অন্তরে করতে হবে কেন যে আমি ইমামের পিছনে দাঁড়িয়ে কাবার দিকে দাঁড়িয়ে ফিরে আপনার তো অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে নিয়ত আপনি যখন বাড়ি থেকে কোথাও বের হচ্ছেন ধরুন আপনার হাওড়া জেলাতে বাড়ি আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন যে আপনি কলকাতায় যাবেন খিদিরপুরে আসবেন তখন কি আপনি অন্তরে অন্তরে এটা এটা ভাবনা চিন্তা করে নিচ্ছেন যে আমি আমি বাড়ি থেকে বের হচ্ছি খিদুরপুরে যাব এটা কি আপনার অন্তরে আপনি ভাবছেন নাকি আপনি বের বেরিয়ে পড়েছেন তো আপনার বেরিয়ে পড়া আপনি মনে করছেন যে আমি খিদিরপুরে যাব। আপনি বাড়ি থেকে বের হয়েছেন খিদিরপুরে যাওয়ার জন্য হাওড়া থেকে অটোমেটিক তো আপনার অন্তরে নিয়ত হয়ে গেল তাহলে এটাই হচ্ছে নিয়ত এর নামই হচ্ছে নিয়ত যে আমি খিদিরপুরে যাব, তো আমি ফরজ সালাদ আদায় করছি আমি ফজরের আগে দরেখা সুন্নত আদায় করছি যখন আদায় করতে দাঁড়াচ্ছেন তখন তো নিয়ত করে নিয়েছেন যখন আদায় করতে দাঁড়াচ্ছেন তখন তো নিয়ত করেই তো দাঁড়াচ্ছেন ইচ্ছা করে তো দাঁড়াচ্ছেন নেই নিয়তটা হলো অন্তরের বহিঃপ্রকাশ যে আমি এটা করতে যাচ্ছি এটা করব এটা আপনার অন্তরে ভেসে উঠবে এটা আপনি জানছেন যে আমি করছি আপনার মস্তিষ্ক জানছে আপনার অন্তর দিয়ে সেটা সংকল্প করছেন এটা এটার নামই হচ্ছে নিয়ত